মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। কদিন ধরে দেখছি তুই আমাকে অ্যাভয়েড করছিস, কি ব্যাপার? আমি আমি তোকে অ্যাভয়েড করছি, আমি তোকে অ্যাভয়েড করছি না, মানে কিচ্ছু হয়নি, বিশ্বাস কর, এভরিথিং ইজ ফাইন। নট ফাইন, নট ফাইন। আগে তুই আমার জন্য ওয়েট করতিস ব্রেকফাস্ট টেবিলে, আমি আসলে তারপর আমরা একসাথে ব্রেকফাস্ট করতাম, এখন সেটা দেখতে পাচ্ছি না, কি ব্যাপার বলতো? আসলে অকম্মা লাল একটু কাজে কমে মন দেওয়ার চেষ্টা করছে আর কি। এমনিতেই আমার বাড়িতে একটা ইমেজ আছে, বাড়ি ছোট ছেলে, কাজ নেই, কাম নেই, বাড়ির একটা নন প্রোডাক্টিভ অ্যাসেট অফ দ্য ফ্যামিলি, এগুলোই একটু কাটানোর চেষ্টা করছি আর কি। সেটার সঙ্গে সকালের ব্রেকফাস্টের কি সম্পর্ক? একটা কথা বলবো দাদা ভাই, তুই শুধু এটাই দেখলি যে আগের মতো ব্রেকফাস্ট হচ্ছে না, আর কিছু দেখলি না। দাদা ভাই, তুই নিজে কি আগের মতো আছিস? আমি বদলে গেছি ভীষণ, আর সত্যি কথা বলতে এই বদলটা কিন্তু আমার কাছে ভালো না। তো আমার কোনটা তোর ভালো লাগছে না? থাক না দাদা ভাই, কেন খোঁচাখুঁচি করছিস? না, আমাকে তো জানতে হবে যে কোন বিষয়টা আমাকে আমার ভাইয়ের থেকে আলাদা করে দিচ্ছে, বিচ্ছিন্ন করে দিচ্ছে। সেটা তুই নিজে, তোর অদ্ভুত সন্দিগ্ধ একটা মন, একটা মানুষের আত্মসম্মান গ্রাহ্য না করা তোর ব্যবহার। দাদা ভাই, আমাকে এসব এসব বলতে বাধ্য করিস, আমার ভালো লাগে না। আমার জাস্ট এই শোন 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 না, এভাবে হাফ বলে চলে গেলে তো হবে না, পুরোটা বলতে হবে, এক্সপ্লেন করতে হবে, এক্সপ্লেন কর ভাই প্লিজ। দেখ, আমার এসব ভালো লাগছে না বলতে, আর এমনি তো বলেও কোনো তো লাভ নেই, কারণ তুই তো তোর মতো চলবি, তুই তো শুনবি না, এদিকে সব শেষ হয়ে যাবে। সব শেষে বিধ্বস্ত যুদ্ধক্ষেত্রে যেদিন তুই একা দাঁড়িয়ে থাকবি, একেবারে একা, সেদিন বুঝবি যে তুই কিরকম পাল্টে গেছিস আর কতটা। যদি ক্লিয়ার করে না বলিস, আমি কিন্তু তোকে ঘর থেকে যেতে দেবো না। দাদা ভাই, তুই মেঘের সঙ্গে যেটা করেছিস সেটা আনপার্ডনেবল, অক্ষমণীয় আমার কাছে। কি করেছি আমি? আমি কোন অন্যায়টা করেছি? দাদা ভাই, তুই সবটাই অন্যায় করেছিস, তুই ওকে সকলের সামনে প্রত্যেকবার ছোট করেছিস, প্রত্যেকবার। বাহ, আমি ওর পাশে দাঁড়াইনি, গোটা বাড়ির এগেনস্টে গিয়ে তো তো সেখানেও গিমিক ছিল। তুই না নিজেকে সবসময় কেমন একটা একটা বিপ্লবী হিসেবে প্রজেক্ট করিস, বিপদ বুঝলি ভীষণ ট্রেডিশনাল। এই যে আমাদের পাড়ার ফাংশন, তুই বৌদির নামটা হঠাৎ করে দিয়ে দে। তুই বৌদিকে জিজ্ঞেস করেছিলিস একবারও? বৌদির কনসেপ্ট নিয়েছিলিস? আমি কি খারাপ কিছু করেছি? দেখ, খারাপ ভালোর বিষয়টা নয়, বৌদি পার্টিসিপেট করতে চায়নি, তুই জোর করে করিয়েছিস। বৌদির ভালো লাগা মন্দ লাগা তুই সব পাত্তাই দিস না, ভারী পারিবারিক বিপ্লবী হয়েছিস। হ্যাঁ, আমার খুব আনন্দ হয়েছিল, আমার খুব আনন্দ হয়েছিল সেদিন বৌদি জিততে, কিন্তু তুই সেদিন বৌদি হারার ভয়ে সবার আগে পালিয়েছিস। বাহ, থাম্বির মতো তুইও আমারই সব দোষ দেখলি, মেঘের কোনো দোষ দেখতে পেলি না, তাই তো? দাদা ভাই, মেঘের সব থেকে বড় দোষ কি ছিল বলতো? সব থেকে বড় ভুল, মেঘ তোকে পাগলের মতো ভালোবেসেছিল। শি লাভড ইউ লাইক এনিথিং। দেখ, আমি জানি না বিয়ের আগে তোদের আদৌ কোনো সম্পর্ক ছিল কি না, আমি জানতেও চাই না, কিন্তু বিয়ের পর যেটুকু চিনেছি, মেঘের একমাত্র জগৎ বলতে ছিল তুই। মেঘের বিরাট প্রকাশ কোনোদিন ছিল না, মেঘের ছিল গভীরতা। হ্যাঁ, প্রথম দিকে আমারও মানতে অসুবিধা হয়েছে, হয়তো অনেক খারাপ কথাও বলেছি ইনফ্যাক্ট মেঘকে, কিন্তু পরে যখন বুঝেছি আস্তে আস্তে, এটা বুঝেছি যে মেঘ ইজ ভেরি জেনুইন, শি ইজ সো অনেস্ট। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।